নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। আপনারা কয়েকটি বিশেষ প্রশ্ন পাঠিয়েছেন আমার কাছে, সেই কটা প্রশ্নকে পরপর কয়েকটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো প্রশ্নটা কি কি আছে একটু জানিয়ে দিই। এটা একটা ভিডিওতে কমপ্লিট করব না, প্রত্যেকটি প্রশ্নের জন্য একটি একটি করে আলাদা আলাদা ভিডিও বানাবো। কিছু মানুষ প্রশ্ন পাঠিয়েছে যে যখন কোনো একটি ঘর ফাঁকা থাকে তখন সেই ভাবটিকে আমরা কিরকম ভাবে দেখব, এরকম একটা প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকে পাঠিয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন পাঠিয়েছে যে যখন একটি ঘরের মধ্যে একাধিক গ্রহ চলে আসে তখন সেই গ্রহদের ফল আমরা কিভাবে বলবো। অর্থাৎ বেশিরভাগ প্রশ্ন যারা পাঠিয়েছেন তারা নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রকে কিছুটা বোঝেন বা বোঝার চেষ্টা করেন। অনেকে আছেন যারা, বেশ কিছু মানুষ আছেন যারা জ্যোতিষের নিয়ে চর্চা করছেন, তারাও আমার অনুষ্ঠান দেখেন এবং বিভিন্নভাবে প্রশ্ন করেন। অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো একটি প্রশ্ন পাঠিয়েছেন যে একটি ঘরের মধ্যে যদি একাধিক গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহগুলির মধ্যে কিরকম ভাবে ফল প্রদান করে সেই গ্রহরা, এবং কিভাবে বিচার বিশ্লেষণ করা হবে। অর্থাৎ একটি ঘরের মধ্যে যখন একাধিক গ্রহ চলে আসবে তখন কোন গ্রহের ফল বেশি পরিমাণে দেখা যাবে আর বা কোন গ্রহের ফল কম পরিমাণে দেখা যাবে, এই ধরনের একটা প্রশ্ন করেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন করেছে, নবাংশ কুণ্ডলী দেখার কি কি সিস্টেম রয়েছে। অবশ্যই এটা নিয়েও একটা অনুষ্ঠান করব। প্রচুর মানুষ এই প্রশ্নটিকে আমার কাছে করেছেন, অনেক দিন থেকেই প্রশ্নটি করে আসছেন আপনারা, যে নবাংশ কুণ্ডলী দেখার যে নির্দিষ্ট নিয়ম সেটা কি রকম। অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন উত্তর দেব, সেটা নিয়ে একটি অনুষ্ঠান বানাবো। এছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের দোষ যে ভঙ্গ হয়ে যায় এটা কতটা যুক্তিযুক্ত, অর্থাৎ ভঙ্গ হয়ে যায় কথা বলা হয়েছে। যেমন বেশ কিছু যোগের ক্ষেত্রে যেমন যোগ সৃষ্টি হয় বা দোষ সৃষ্টি হয়, তেমন কিন্তু আবার অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে বিভিন্ন কারণে দোষগুলো ভঙ্গ হয়ে যায়। তো এটার ভিতরে কতটা লজিক বা যুক্তি আছে, মানে দোষ সত্যি কি ভঙ্গ হয়ে যায়, অবশ্যই এটা নিয়েও একটি প্রশ্ন, এটা নিয়েও একটি অনুষ্ঠান করব। আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে নিজ ভঙ্গ রাজ্য কতটা ফলদায়ী হয়, নিজ ভঙ্গ রাজ্য কতটা ফলদায়ী হয়, সত্যি কি রাজ্য যদি কোন গ্রহে নিজ ভঙ্গ হয়ে যায় তাহলে কি সে রাজযোগের সমান ফল প্রদান করে। এটা নিয়েও একটা অনুষ্ঠান করা যেতে পারে। আসলে নিজ ভঙ্গ কথাটা একটা আলাদা কথা আর নিজ ভঙ্গ রাজ্য কথাটা একটা আলাদা কথা। গ্রহে নিজ ভঙ্গ হতে পারে, তার বিভিন্ন বিভিন্ন কন্ডিশন রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। আর নিজ ভঙ্গ হয়ে রাজ্য সৃষ্টি করা এটা একটা আলাদা বিষয়, এবং সেই রাজ্য অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে কিরকম ধরনের ফল প্রদান করে, সেই অ্যাক্টিভ যখন হয় তখন কি ধরনের কিরকম ভাবে ফল পাওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আরো একটি প্রশ্ন পাঠিয়েছেন যে বিভিন্ন চার্টের সঙ্গে দশা অন্তদশা ট্যালি করাটা একটু দেখাবেন। হ্যাঁ, বিভিন্ন চার্টের সঙ্গে দশা অন্তদশা ট্যালি করার বিষয়টাকে নিয়ে, অর্থাৎ বিভিন্ন চার্টেতে আমরা দশা অন্তদশা যেটা দেখি সেটা অনুপাতে কিরকম ফল প্রদান করে, অর্থাৎ দশাপতি এবং অন্তর্দশাপতির মধ্যে। আসলে এই প্রশ্নটা যেটা পাঠিয়েছেন বুঝতে পেরেছি কি প্রশ্নটা পাঠিয়েছেন, অর্থাৎ আমরা বলতে চাইছি যে দশা অন্তদশা কেমন ভাবে দেখবো। আসলে দশা অন্তদশা দেখার বেশ কিছু সিস্টেম রয়েছে, কয়েকটা রুলস এর উপরে দশা অন্তদশা দেখার নিয়ম, কয়েকটা নিয়ম রয়েছে, কয়েকটা রুলস রয়েছে, এবং সেই রুলস গুলো সবকটাকেই মেনটেন করতে হয় দশা অন্তর্দশা দেখার ক্ষেত্রে। বিশেষ করে অন্তর্দশা খুব ইম্পর্টেন্ট হয়। দশা তো অবশ্যই একটা দীর্ঘদিন থেকে চলে, কিন্তু অন্তর্দশাপতির স্টেজটা খুব ছোট ছোট হয়, তাই অন্তর্দশাপতির সঙ্গে দশাপতির বন্ডিং, এই বন্ডিং এর বিভিন্ন যে রুলস এইটাকে নিয়ে একটা আলোচনা করাই যেতে পারে, একটা অনুষ্ঠান করাই যেতে পারে, এটা নিয়েও একটা অনুষ্ঠান করব। অর্থাৎ আমি যে এই কথাগুলো বলছি এই বলার একটাই মাত্র উদ্দেশ্য, আপনারা অ্যাস্ট্রোটিক্স এর পর্দার উপরে নজর রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের অনুষ্ঠান নিয়ে পরপর আসছি। কারণ আসলে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি, সময় হয়ে ওঠে না, তবে চেষ্টা করছি পরপর অনুষ্ঠানগুলো করে দেবার। আরো একটি প্রশ্ন পাঠিয়েছেন, প্রশ্নটি হচ্ছে
64 দেশগণ, বাবা, আচ্ছা 64 দেশগণ নিয়ে একটি প্রশ্ন পাঠিয়েছে, অর্থাৎ 64 দেশগণ কি সত্যি খারাপ ফল দেয়? অবশ্যই 64 দেশগণ অবশ্যই খারাপ ফল দেয়, জ্যোতিষের 64 দেশগণের কথা অবশ্যই বলতে হবে, অবশ্যই খারাপ ফল দেয় 64 দেশগণ। বাহ, এটা নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে। তো অবশ্যই আরো কিছু কিছু প্রশ্ন আছে ছোট ছোট, সেগুলো নিয়ে অনুষ্ঠান করবো। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যখন কোনো একটি ভাব ফাঁকা থাকে তখন আমরা সেই ভাবটিকে কিভাবে দেখব। অর্থাৎ অনেকে এই প্রশ্নটা পাঠিয়েছে, অনেকদিন থেকে এই প্রশ্নটা পড়ছিল অনেকে, আমি দেখছি। তো আজকে এটা নিয়ে একটুখানি বলে দিই, খুব সহজ ব্যাপার, এটা খুব বড় কথা না। যারা জ্যোতিষ সম্পর্কে কিছুটা বোঝেন তারা সবটাই জানেন, যারা বোঝার চেষ্টা করছেন তাদের জন্যই অবশ্য অনুষ্ঠানটা। যখন কোনো একটি ভাব ফাঁকা থাকে তখন আমাদেরকে সবসময় ভাব দেখার একটা নিয়ম রয়েছে, ভাব দেখার একটা নয় কয়েকটা নিয়ম রয়েছে। প্রথম হচ্ছে যে ভাব, যখন আমরা কোনো একটি ভাব দেখব, যেমন মনে করা যাক পঞ্চম ভাব হোক বা সপ্তম ভাব হোক বা দশম ভাব হোক, আমরা যদি দেখি যে সপ্তম ভাব, মনে করা যাক সপ্তম ভাব বিবাহের ভাব, তাহলে আমরা এখন দেখছি যে সপ্তম ভাবেতে কোনো গ্রহ নেই, তাহলে পরে আমরা বলতে চাই, আপনারা বলতে চাইছেন যে সপ্তম ভাবের ফল কি হবে। তো প্রথমে আমাদেরকে এখানে কয়েকটা জিনিসকে দেখতে হবে, সপ্তম ভাবকে বিচার করতে গেলে পরে আমাদের কয়েকটা জিনিসকে দেখতে হবে। প্রথম যেটা দেখতে হবে যে সপ্তম ভাবে কোনো গ্রহ নেই, ঠিক আছে। সপ্তম ভাবে যখন কোনো গ্রহ নেই তাহলে পরে আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাবের উপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। এরপরে আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাবের অধিপতি কোথায় আছে এবং কি পজিশনে আছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাবের অধিপতি যদি কোথাও গিয়ে কোনো অশুভ গ্রহের সংস্পর্শে বা সংযুক্ত হয়ে যায় তাহলে পরে কিন্তু সপ্তম ভাবটা ড্যামেজ হবে। আবার আমাদেরকে এটাও দেখতে হবে যে সপ্তম ভাব বিচার করার ক্ষেত্রে যে সপ্তম ভাবের অধিপতি কোন নবাংশে আছে, মানে কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রের অধিপতি কোন কোন গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, সেই অনুপাতেও কিন্তু একটা রেজাল্ট ক্রিয়েট হবে। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাব যখন আমরা দেখব তখন আমাদেরকে দেখতে হবে মহারাশির সপ্তম রাশি তুলা রাশিকে। অর্থাৎ যখনই আমরা কোনো বিবাহের বিচার করব তখন আমাদেরকে সবসময় দেখতে হবে মহারাশির সপ্তম ভাব তুলা রাশিকে। তুলা রাশি হচ্ছে সপ্তম ভাব মহারাশির, তো সেই ভাবটাকেও আমাদেরকে দেখবো যে তুলা রাশিটি যদি প্রচন্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনে অসুবিধা আসবে। অর্থাৎ সেই আগের ভিডিওতে যেরকম কথাগুলো বলেছিলাম, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, তাহলে শুক্র যদি একটি জন্মচক্রের মধ্যে রাহু রবি মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে বিবাহিত জীবনে সমস্যা আসবে অটোমেটিক্যালি। বা কর্মের ক্ষেত্রে যখন আমরা কর্ম বিচার করব তখন আমরা মহারাশির দশম ভাব মকর রাশিকে দেখতেই হবে। যদি কোনো জাতকের কর্মভাব ভালো আর মকর রাশি প্রচন্ড পীড়িত হয়ে গেছে তাহলে পরেও কিন্তু তার জীবনে কর্মের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা অবশ্যই চলে আসবে। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাব যখন আমরা বিচার করব তখন আমাদেরকে দেখতে হবে যে সপ্তম ভাবপতির নবংশপতিকে। অর্থাৎ সপ্তম ভাবপতির নবংশপতি বলতে সপ্তম ভাবপতির যেই গ্রহটি হবে সেই গ্রহটি নবাংশ কুণ্ডলিতে গিয়ে কোথায় বসেছে, সেই ঘরের মালিক কে, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সপ্তম ভাবপতির নবাংশপতি সেটা আমরা পেয়ে যাবো যে সপ্তম ভাবপতি যেই গ্রহটা হবে সেই গ্রহটা নবাংশ কুণ্ডলিতে গিয়ে কোন রাশিতে বসেছে এবং সেই রাশির অধিপতি হচ্ছে সপ্তম ভাবপতির নবাংশপতি। তাহলে সেই নবাংশপতিটিকে আমাদেরকে দেখতে হবে ন্যাটাল চার্ট, অর্থাৎ D1 চার্টে কি পজিশনে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে D9 চার্টে, অর্থাৎ সেই নবাংশ কুণ্ডলিতে সেই গ্রহটির পজিশন কি রয়েছে। সেই গ্রহটি নবাংশ কুণ্ডলিতে যদি লগ্নের নবাংশ কুণ্ডলীর লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা সেই গ্রহটি D1 চার্টের লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্টেড হয় তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। এটা কর্মের ক্ষেত্রেও যেমন, সব কিছুর ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে আমাদেরকে যেমন এর সঙ্গে একটা চতুর্বিংশ চার্ট আছে সেটাকে আমাদেরকে দেখতে হয়। এডুকেশনের ক্ষেত্রে যেমন, কর্মের ক্ষেত্রে আমাদেরকে দশমাংশ কুণ্ডলী দেখতে হয়, D10 চার্ট, এটাকে আমাদেরকে দেখতে হয়। এইগুলো বিচার আমাদেরকে নর্মালি ভাবে করতে হবে।
আমরা যদি আরো গভীরে বিচার করতে যাই, আরো সূক্ষ্মভাবে করতে যাই, তখন আমাদেরকে নবতর চক্র দেখতে হবে। নবতারা চক্রটাকে বার করে দেখতে হবে যে সেই নবতারা চক্রের পদ বিপদ এবং পোদ্দারি নক্ষত্রে কোন গ্রহ পড়েছে, অর্থাৎ ওই নক্ষত্রের মালিকরা কোনোভাবে কোন কোন ভাবের সঙ্গে কানেক্টেড হয়েছে, সেই সব ভাব সম্পর্কে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা সেই সমস্ত যে সমস্ত নক্ষত্রগুলি বদ নক্ষত্র বা বিপদ নক্ষত্র বা পোদ্দারি নক্ষত্রের মধ্যে পড়েছে, সেই নক্ষত্রগুলি অবশ্যই কিন্তু আমাদেরকে দেখতে হবে ন্যাটাল চার্টের কোন কোন গ্রহরা সেই সমস্ত নক্ষত্র পেয়ে রয়েছে, তাহলে পরে সেই সমস্ত নক্ষত্র কিন্তু অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে। এর সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গ চক্র দেখে বলটাকে দেখে নিতে পারি যে গ্রহের আসল বলবত্তা কত। এছাড়াও আমাদেরকে শর্ট বল আছে, সেখানে গিয়ে আমরা গ্রহের স্ট্রেংথ দেখতে পাই। যারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখবেন প্রথমেই একটা বিভিন্ন রং বেরঙের একটা গ্রাফ দেখা যায়, যে রবি সবুজ রঙের, লাল রঙের, বৃহস্পতি একটুখানি ওই কমলা কালারের, এরকম একটা গ্রাফ আছে, সেই গ্রাফটাকে বলা হয় শর্ট বল। ওইখান থেকে আমরা শর্ট বল দেখতে পারি। এরকম বিভিন্ন সিস্টেম আছে, একটি ভাব বিচার করতে গেলে পারে একটি ভাবের মধ্যে গ্রহ নাই থাকতে পারে। অনেকের আছে যে দু তিনটে ভাবের মধ্যে সমস্ত গ্রহ এসে গেছে আর সাত আট আটটা নটা দশটা ভাব পুরো ফাঁকা, তাহলে পারে কি তাদের আটটা নটা দশটা ভাব কি দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, তার জন্য প্রচুর সিস্টেম রয়েছে, অনেক জ্যোতিষ, অনেক বড় শাস্ত্র। তো এরকম ভাবে আপনাদেরকে দেখতে হবে প্রত্যেকটা গ্রহের। আমরা পরবর্তীকালে আরো যে সমস্ত অনুষ্ঠানগুলো নিয়ে আসবো সেখানে আমরা বলবো যে অনেক আমার আপনারা প্রশ্ন করেছেন যে একটি ঘরের মধ্যে যদি একাধিক গ্রহ চলে আসে তাহলে কোন গ্রহটার ফল আগে পাওয়া যাবে, কোন গ্রহটার ফল কম পাওয়া যাবে, কোনটার ফল বেশি পাওয়া যাবে, এর কি সিস্টেম রয়েছে, নাকি সবকটা গ্রহ একই সাথে ভাবটাকে কন্ট্রোল করবে? না না না, এরকম ব্যাপার নয়, অনেক হিসাব আছে এর মধ্যে। তো সবকটা নিয়ে আলোচনা করব, আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন। তবে আজকে যে আমি অনুষ্ঠানটা করলাম সেটা অবশ্যই রিকোয়েস্টের অনুষ্ঠান, পরপর রিকোয়েস্টের কিছু অনুষ্ঠান করব, কারণ এটা আপনারা যারা আমার অনুষ্ঠান দেখে কিছু শেখার চেষ্টা করেন তাদের জন্য অবশ্যই কিছু অনুষ্ঠান তো করতে হয়, তো এগুলোকে নিয়ে অবশ্যই বলবো। তবে আপনারা যারা এই প্রশ্নটা করেছিলেন যে যখন ভাব ফাঁকা থাকে তখন কি ধরনের কিভাবে সেই ভাবটাকে আমরা দেখব, তার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেকটাই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যত বেশি পরিমাণে আমার এই অনুষ্ঠানটাকে শুনে যত বেশি পরিমাণে ব্যাপারটাকে বুঝবেন তত সুন্দরভাবে কিন্তু একটি ভাবকে আপনারা বিচার করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। তবে প্রত্যেকটি ভাব বা প্রত্যেকটি ভাবকে বিচার করার ক্ষেত্রে, বিশ্লেষণ করার ক্ষেত্রে গ্রহের কারকতা জানতে হবে। জ্যোতিষের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রহের কারকতা। গ্রহের কারকতা যত বেশি যে জানবে তত বেশি কিন্তু সে প্রেডিকশন করতে পারবে, ঠিক আছে? এবং আপনারা আরো একটু জ্যোতিষটাকে ভালো করে চর্চা করুন, আরো একটু জ্যোতিষের সঙ্গে আরো সুন্দর সম্পর্ক স্থাপন করুন। আমি আনন্দ শাস্ত্রী আপনাদের পাশে সবসময় রয়েছি। অবশ্যই আমার থেকে যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন পড়ে আপনাদের, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্পর্কীয়, যেই বিষয়টাকে নিয়ে আপনি প্রচন্ড কনফিউজড, অবশ্যই আপনারা আমার কাছে এসে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার যদি সেই অনুপাতে সেই বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকে তাহলে পরে আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টি সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব। ফোন করে কেউ প্লিজ জিজ্ঞেস করবেন না, কারণ ফোন করে কোনো বিষয়টা পরিষ্কার হয় না। জ্যোতিষের প্রত্যেকটা প্রশ্ন এতটা বড় বড় উত্তর যেটা ফোন করে কিন্তু ক্লিয়ার করা যায় না। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপসের পর্দায় চোখ রাখার চেষ্টা করুন, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসছি। এবং আমার একটা নতুন চ্যানেল আমি স্টার্ট করেছি যেটার নাম হচ্ছে নিউ অ্যাস্ট্রোটিপস। এই নিউ অ্যাস্ট্রোটিপসটার মধ্যে বিভিন্ন রকম পডকাস্ট সম্পর্কীয় অনুষ্ঠান আমি আপলোড করব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে দেখার চেষ্টা করবেন। এবং সেখানে আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা আমার কাছে শিক্ষা গ্রহণ করে, সেই সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন রকম বিষয় নিয়ে সেখানে অনুষ্ঠান করবে এবং সবটাই আমার তত্ত্বাবধানেই হবে। তো অবশ্যই আপনারা নিউ অ্যাস্ট্রোটিপস চ্যানেলটিকেও একটু দেখার চেষ্টা করুন। কিছু নয়, যেমন অ্যাস্ট্রোটিপস বানানটা রয়েছে সেরকম থাকবে, তার আগে একটা নিউ কথাটা, NEW কথাটাকে যোগ করে দিলে পারে নিউ অ্যাস্ট্রোটিপস হয়ে যাবে। এবং সেই চ্যানেলটিকে একটু দেখার চেষ্টা করুন, সেখানে আমার স্টুডেন্টরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে।
এবং আরো সুন্দর করে দেবে জ্যোতিষটাকে, আরো অনেক রকম জ্ঞানের সম্ভার এবং বিভিন্ন টোটকা টিপস এগুলো কিন্তু নিয়ে নিউ অ্যাস্ট্রো টিপস আছে। আর আমি তো আনন্দ শাস্ত্রী অ্যাস্ট্রো টিপসে আছি, বিভিন্ন রকম অনুষ্ঠান সময় সময় আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করবো। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার, ততক্ষণের জন্য ধন্যবাদ।